আসলে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে রিয়াদ ভাইকে এশিয়া কাপ ও বিশ্বকাপের 15 দলের যে সদস্য বা 17 দলের যে সদস্য এর মধ্যে রাখার জন্য মূলত আমাদের দাবি হচ্ছে রিয়াদ ভাইয়ের যে পারফরম্যান্স বিগত 3 বছর বা 4 বছর ওরা দোহাই দিয়েছে যে স্ট্রাইক রেটের দোহাই দিয়ে ওকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা ওনার জায়গায় যারা খেলছে আফিফ হোসেন তারপর যে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে রিয়াদ ভাইয়ের জায়গায় তো ওরা তো ওরকম ভাবে তুলনামূলকভাবে পারফরমেন্স করতে পারে নাই কিন্তু ওকে শুধু শুধু বিশ্রামের অজুহাত দিয়ে কেন ওকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটাই শুধু আমাদের দাবি আর একজন সিনিয়র যে 16 থেকে 17 বছর জাতীয় দলের জন্য ফাইট করে আসছে ওনাকে কেন এভাবে নির্লজ্জের মধ্যে হয়ে মাঠ ছাড়তে হয়েছে আমরা চাইছিলাম বক্তব্য আমাদের আমাদের আশা ছিল যে উনি আমাদের মাঠ থেকে ক্রিকেট ম্যাচ মাঠ থেকে ক্রিকেট থেকে বিদায় নেবে মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশকে কতদিন সার্ভিস দিছে বলেন আমরা দেখেছি দীর্ঘ প্রায় 10-12 বছর যাবৎ মাহমুদউল্লাহ বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং মাহমুদউল্লাহ রিয়াদ এমন একজন পারসন যাকে পঞ্চপাণ্ডবের একজন বলা হয় যিনি মাহমুদউল্লাহ রিয়াদ দেখেন আস্তে আস্তে কিন্তু পঞ্চপাণ্ডবের দুইজনকে ছিটে ফেলা হয়েছে মাশরাফি বিন মুর্তজা এবং যে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ তাকে দুইজনকে ছিটে ফেলা হয়েছে আসেকে মাশরাফি বিন মুর্তজাকেও ছিটে ফেলা হয়েছে আসেকে শুধুমাত্র মুশফিকুর রহিম আর হলো এই সাকিব আল হাসান বাংলাদেশে সাকিব আল হাসানের বিকল্প নাই এটা বিসিবিও জানে সবাই জানে এখন আমার কথা হলো যে মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডবের একজন তিনি যেইভাবে খেলেছেন ওইভাবে তাকে সসম্মানে তাকে বিদায় দেওয়া হোক যিনি এত বছর সার্ভিস দিয়ে গেছেন নিজের যে ক্যারিয়ারটুকু আরও উজ্জ্বল করতে পারতেন 2-3 নম্বরকে পজিশনে খেলে তিনি তা করেননি তিনি দেশের জন্য সাইলেন্ট কিলার হিসেবে তিনি দেশের জন্য এই যে ক্রিকেটকে ভালোবেসে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং যেই পজিশনে উনি খেলেছেন ওই পজিশনে থেকে আপনি কী চান হয়তোবা বড় একটা স্কোর করতে চান বা ম্যাচ উইনিং টাইমিংটাকে তাকে নিয়ে আসা হয় সে কিন্তু তা দেখিয়েছে নিদাহাস ট্রফির কথা যদি আমরা মনে করি ওই ম্যাচে কিন্তু 6 বলে 12 রান দরকার ওই ম্যাচে কিন্তু একাই মাহমুদউল্লাহ জিতিয়েছেন এবং 2015 সালের কথা যদি বলি বিশ্বকাপে এবং আরও কয়েকটা ম্যাচ বড় বড় টুর্নামেন্টগুলোতে মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু একাই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে বিশ্বকাপে সে কিন্তু ভালো অবস্থানে ছিলেন আমরা দেখেছি বিগত কিছুদিন যাবৎ মাহমুদউল্লাহ হয়তোবা কিছুটা অফ ফর্ম ছিল আহামরি অফ ফর্ম না বিরাট কোহলির মতো লোক যদি অফ ফর্মে থাকতে পারে এমনকি বড় বড় বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান যদি অফ ফর্মে থাকতে পারে তো মাহমুদউল্লাহ রিয়াদও সাময়িকভাবেও যদি অফ ফর্ম আমি মেনে নেই কিন্তু সে তো দলের জন্য সিনিয়র মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তাকে তো ন্যূনতম এইটুক 32 সদস্য দলের যদি তাকে রাখা হয় তাহলে কেন তার সাথে নাটক করা হয়েছে আমি মনে করি ক্রিকেটেও রুচির দুর্ভিক্ষ চলছে আজকে ক্রিকেটের ভিতরেও পলিটিক্স ঢুকে গেছে এই পলিটিক্সের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ সহ মাশরাফি বিন মুর্তজা তামিম ইকবাল এবং আরও কিছু প্লেয়ার আশরাফুলের মতো প্লেয়ার যারা অবহেলিতভাবে তারা ক্রিকেটকে চোখের কান্নায় বিদায় দিতে হয়েছে আমরা এইটা দেখতে চাই না আমরা চাই বড় বড় স্টার প্লেয়ার এক একটা স্টার প্লেয়ার হতে অনেক সময় লাগে অনেক বাবা মায়ের দোয়া লাগে জনগণের দোয়া লাগে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার ফলে একটা প্লেয়ার বড় হয় এখন আমরা কি দেখতেছি যাকে পছন্দ হচ্ছে না বাদাম খেয়ে ফেললাম খোসা জেরে ফেললাম এটা কিন্তু ঠিক না ভাই আমাদের এমন একজন মানের প্লেয়ার উনি যে কোনো সময় একটা খেলার পরিবর্তন আনতে পারেন আমি যেভাবে এ পর্যন্ত যত 97 থেকে এ পর্যন্ত যতগুলি খেলা হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা খেলাই আমি দেখি এবং মাহমুদউল্লাহ যে টাইপের প্লেয়ার সে যে তার স্নেহ তার স্নায়ু বা তার যে অভিজ্ঞতা তার যে পরিচর্যা তার যে ব্যাটিং শৈলী সে এটা দিয়ে একটা খেলাকে পরিবর্তন আনতে পারে আপনারা হয়তো নিদাহাস ট্রফিতে দেখছেন যে শেষ বলে ছক্কা মারা সে নিদাহাস ট্রফি আমাদেরকে দিয়ে দিচ্ছে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করছে তো এই যে জিনিসগুলি আছে ওয়ার্ল্ড কাপ একটা বিরাট বড় মঞ্চ এই মঞ্চকে আমরা এত ছোট করে দেখার কোনো উপায় নেই তাতে আমি মনে করি যে রিয়াদকে এশিয়া কাপে এবং বিশ্বকাপে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে